জয় হিন্দ বন্ধুরা ডাব্লু বিপিএসসি ওয়ালা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করবো যেটা ডাব্লু বিসিএস প্রিলিমিস পরীক্ষা যেটা সামনেই কন্ডাক্ট হবে এখনও পর্যন্ত কোনো শিওর শট তথ্য জানা যায়নি যে ফিফটিন ডিসেম্বর প্রিলি এক্সাম হচ্ছে কি না তো যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হচ্ছে তোমরা এই টেন্টিভ ডেটটাই ধরে চলো ঠিক আছে এবং চেষ্টা করো যে ফিফটিন ডিসেম্বরের আগে তোমাদের সিলেবাস যেটুকু আছে সেই পার্টটাকে পুরো কমপ্লিট করে নিয়ে এবং প্রপার রিভিশন দিয়ে মক টেস্ট দিয়ে ঠিক মতো তোমাদের মতো করে তোমাদের দিক থেকে যতটা তৈরি থাকা যায় ততটা তৈরি থাকতে কারণ হুট করে যদি ফিফটিন ডিসেম্বর এক্সাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু না হলে সমস্যা হয়ে যাবে আর ডেট যদি এক্সটেন্ড হয় তাহলে তো এক্সট্রা কিছু সময় পেলে সেটা তো ভালোই অ্যাকসেন্সে তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে প্রিলিমস পরীক্ষায় বিজ্ঞানের প্রশ্ন এই বছর কেমন হতে পারে কঠিন না সহজ দেখো লাস্ট আমি তোমাদের সায়েন্সের কোয়েশ্চেন তোমরা দু সালের প্রিলিমসে অ্যাকচুয়ালি যেটা দেখেছো সেটা দেখতে পেয়েছো যে প্রশ্নপত্রের মান কিছুটা চেঞ্জ হয়েছে মানে গতানুগতিক প্রশ্ন যেটা ডাব্লিউ বিসিএসের দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ এই বছরগুলোতে এসেছে সেই বছর থেকে কোয়েশ্চেনের মান বলো বা কোয়েশ্চেন সিলেকশানের জায়গা বলো সেই জায়গাটা কিন্তু কিছুটা চেঞ্জ করা হয়েছে কারণ তোমরা জানো যে নেক্সট ইয়ার থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে ডাব্লু বিসিএস এক্সাম হয়ে যাচ্ছে তো তার ফলস্বরূপই এই জিনিসটা চেঞ্জ করা হলো এরকমই তোমরা ধরতে পারো যে ইউপিএসসি প্রিলিমস পরীক্ষায় তোমরা যেরকম ধরনের প্রশ্ন দেখো মোটামুটিভাবে এক্সপেক্ট করা যায় যে সেরকম ধরনের প্রশ্নপত্র হতে পারে যদি না হয় তাহলে তো খুবই ভালো কিন্তু আমাদের মাইন্ডসেট রাখতে হবে এক্সট্রিম লেভেল পর্যন্ত আমি সব সময় বলি যে আমি এক্সাম হলে যখন যাচ্ছি তখন আমার মাইন্ডসেট যেন এটা থাকে যে এক্সাম হলের যে পেপার আছে যে প্রশ্ন আমার সামনে আসবে সেটা কঠিন হবে এবং কঠিন প্রশ্নপত্র হলেই কম্পিটিভ এক্সামে লাভ কারণ সেক্ষেত্রে কাট অফের মান অনেকটাই কমে যায় ঠিক আছে তো আমি তোমাদের জাস্ট কয়েকটা কথা এখান থেকে আমি বলতে চাইব সেটা হচ্ছে যে প্রথমে দেখো বিজ্ঞান নিয়ে তোমাদের অনেকের সমস্যা আছে যে স্যার সায়েন্স পার্টটা তোমরা টোয়েন্টি ফাইভ মার্কস আমাদের যেটা সায়েন্স পার্টের মধ্যে অ্যালোটমেন্ট আছে সেই টোয়েন্টি ফাইভ মার্কসকে বাদ দিয়ে তোমরা অনেকে আছো যারা এক্সাম দিতে যাও যে সায়েন্স থেকে আমি কিছু পারবো না এখান থেকে তিন চার পেলেই আমার হবে কিন্তু আমি তোমাদের বলবো যারা আমার সঙ্গে রেগুলার বেসিসে ক্লাস করো বা করছো যারা আমাকে চেনো ঠিক আছে আমার কন্টেন্ট দেখেছো ক্লাস করেছো তাদেরকে সায়েন্সে কনফিডেন্স আশা করি আমি দিতে পেরেছি এবং তোমাদের এটা শেখাতে পেরেছি যে কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো সাবজেক্টেরই সব কিছু পড়তে হয় না আমাকে তো আলটিমেটলি দিন শেষে এক্সামটা যে এক্সামটা আমি দিতে যাচ্ছি সে এক্সামটা ক্র্যাক করতে হবে তার জন্য কম্পিটিভ এক্সামে সিলেক্টিভ জায়গাগুলো পড়লেই কিন্তু করা যায় এবার এটা টোটালি ডিপেন্ড করবে তোমার এক্সপিরিয়েন্সের ওপরে তুমি যতটা এক্সপিরিয়েন্সড হবে তার উপরে এই জিনিসটা ডিপেন্ড করবে তুমি চিনতে শিখবে তুমি বুঝতে শিখবে যে না এই জায়গা থেকে কিন্তু পিএসসি কোয়েশ্চেন ফলো করে এই জায়গাটাকে আমাকে ভালো করে তৈরি করতে হবে তো তোমাকে প্রথমে আমি যেটা বলবো যে ভাই সায়েন্সের মধ্যে আমাদের যে চারটে পোর্শন আছে মেনলি তিনটে পোর্শন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং চার নম্বর পোর্শন ইভিএস তো এই চারটে পোর্শন নিয়ে জেনারেল সায়েন্সে আমাদের ফিলিমস থেকে টোটাল মার্কস অ্যালটমেন্ট আছে পঁচিশ নম্বর তোমরা জানো এবার প্রত্যেক বছরই যে সমস্ত সাবজেক্ট থেকে ইকুয়াল ইকুয়াল নাম্বার অফ এমসিকও আসবে সেরকম না কোনো বছর যেমন একুশ সালের ক্ষেত্রে যদি আমি বলি একুশ সালে দেখবে যে ফিজিক্স থেকে একুশটা কোয়েশ্চেন দিয়েছে বায়োলজি থেকে দেয়নি আবার বাইশ সাল তেইশ সাল দেখবে যে বায়োলজি থেকে এসছে কেমিস্ট্রি থেকে এসছে ওকে তো এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে তোমাকে অ্যাজ এ হোল নিয়ে হ্যান্ডেল করতে হবে এবং তোমাকে এরকমই মাইন্ডসেট রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই আমাকে ইকুয়াল প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্সের মধ্যে যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টকে কিন্তু আমাকে ইকুয়াল প্রেফারেন্স দিয়েই পড়তে হবে এবং আমি তোমাকে একটা অদ্ভুত কথা এবং সত্যি কথা অদ্ভুত সত্যি কথা আমি তোমাকে বলবো যে ভাই সাইন স্কোরিং সেকশন মানে স্কোরিং সেকশন কোন অর্থে আমি তোমাকে বলে দিচ্ছি যেমন ধরো হিস্ট্রিতে টোটাল আইএনএম এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পঞ্চাশ নম্বর আছে তো পঞ্চাশ নম্বরের মধ্যে তোমাকে ছেচল্লিশ সাতচল্লিশ পেতে গেলে যতটা পড়তে হবে যতটা এরিয়াকে কভার করতে হবে তার থেকে অনেক 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 কম এরিয়া কভার করে তুমি বিজ্ঞানের টোয়েন্টি ফাইভের মধ্যে পঁচিশের মধ্যে কিন্তু তুমি টোয়েন্টি প্লাস স্কোর করে দিতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই গ্যারান্টি এবার ছেলেমেয়েরা কি এই জিনিসটা জানে না দেখে তারা অন্ধের মতো পড়তে থাকে এমন কিছু টপিক পড়লো বা এমন কিছু জিনিস পড়লো যেটা ইরেিভেন্ট যেটা এক্সামের ক্ষেত্রে হয়তো লাগবেই না তো সেই জিনিস পড়ে তো আমার কোনো লাভ নেই আমাকে পড়তে হবে এক্সাম যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা আর একটা জিনিস কি বলবো যে পিএসসির কিছু কোয়েশ্চেন ব্যাংক আছে বা কিছু কোয়েশ্চেন সেট আছে যেই কোয়েশ্চেন সেটের বাইরে তারা যায় না এটা তোমাদের আগের ভিডিওতে আমি আবারও মানে আমি মানে আগেও এই জিনিসটা তোমাদের সামনে আলোচনা করেছি আজকেও বলছি যে তারা মিসলেনিয়াসের কোয়েশ্চেন ডাব্লু এ দেবে ফুড এসআই এর কোয়েশ্চেন ক্লার্কশিপে দেবে ডাব্লিউ বি বা কেপির এমসি কু নিয়ে অন্য কোনো এক্সামে দেবে তার মানে কি তারা কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন সাফলিং করে শুধু এই পরীক্ষার প্রশ্ন কপি পেস্ট করে ওখানে দেয় ওই পরীক্ষার প্রশ্ন কপি পেস্ট করে এখানে দেয় তো তার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে পুরো সিলেবাস কমপ্লিট করার পরে পুরো রিভিশন ভালো করে করার পরে বা রিভিশন করার সাথে সাথে তোমাকে প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে মানে আমি ডাব্লু বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি বলে আমি শুধু ডাব্লু বিসিএস পরীক্ষার জন্যই পড়বো বা তারই শুধু পিওয়াই করব করবো সেটা করলে হবে না তার সঙ্গে সঙ্গে আদার্স যে এক্সামগুলো আছে ফার্স্ট আমাদের ডাব্লুবি স্টেট এক্সাম ঠিক তার এক্সামের পিওয়াই তার সাথে সাথে আদার স্টেট পিএসসির যে এক্সামগুলো হয় সেই এক্সামের পিওয়াই তোমার করতে হবে এটুকু যদি তুমি কভার আপ করে নাও তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কোনখান থেকে প্রশ্ন আসে ধরো আমি হিট চ্যাপ্টারের কথা যদি বলি হিট চ্যাপ্টারে প্রচুর প্র্যাকটিক্যাল জিনিস আছে যেই ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঘটে বা আমরা দেখে থাকি সেই জায়গাগুলো থেকে কিন্তু আসে প্রশ্ন আগের বছরই দেখবে হিটের এই চ্যাপ্টার থেকে প্রায় দু থেকে তিনটে প্রশ্ন এসছে একই প্রশ্ন সেম প্রশ্ন মানে সেই প্রশ্নের মধ্যে আলাদা কিচ্ছু নেই দুটো প্রশ্ন একই ঠিক মানে একই জায়গা থেকে এসছে তো এই রকম জিনিস তো সেটাকে আমি তোমাকে বলবো যে স্কোরিং সেকশন সেটা অবশ্যই স্যার স্কোরিং বিজ্ঞান কিন্তু কখনোই আমি তোমাকে বলবো না টাফ তোমাকে সিলেক্টিভ জায়গা পড়বে তুমি স্কোর করে দিয়ে বেরিয়ে যাবে এবং সেটা আমি তোমাদের শেখাবো ব্যাচের মধ্যে যে স্যার এই জায়গা থেকে যদি আমাকে এরকম এরকম জিনিস আসে এরকম এরকম জিনিস যদি আমাকে পড়তে হয় তাহলে আমি কিভাবে সেই জিনিসকে কমপ্লিট করব। তিনটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি তোমাদের এখানে ব্যাচে টোটাল ফিজিক্স টোটাল কেমিস্ট্রি টেকনোলজি কম্পিউটার এই জায়গাগুলোকে কমপ্লিট করাই ডাব্লিউ বিসিএস মেন্স ওরিয়েন্টেড এবং ডাব্লিউ বিসিএস প্রিলি ওরিয়েন্টেড একবারেই পড়বো আমি তোমাকে এটা বলছি প্রিলি মেন্স কখনো আলাদা করে পড়বে না একবারই পড়বে এবং একবার পড়ার পরে যাতে পুরো জিনিসটা সেখানে কমপ্লিট হয়ে যায় সেই জিনিসটা তোমরা দেখার চেষ্টা করো ঠিক আছে তো এটা সবসময় স্কোরিং সেকশন আমি তোমাকে বলছি যে অলমোস্ট অলমোস্ট তুমি এখানে একটু সিলেক্টিভ জিনিস যদি তুমি পড়ো আমি তোমাকে বলবো যে টোয়েন্টি ফাইভ মার্কস যেটা তোমার আছে এই টোয়েন্টি ফাইভ মার্কসে তুমি টোয়েন্টি প্লাস কোর তুমি আরামসে করতে পারবে মানে টোয়েন্টি ফাইভের মধ্যে টোয়েন্টি প্লাস কোর তুমি আরামসে করতে পারছো ওকে এইটুকু কনফিডেন্স আমি তোমাকে দিচ্ছি শুধুমাত্র আমার সাথে সাথে পড়তে হবে যে যেভাবে তোমাদের গাইড করব যে যেভাবে আমি সিলেবাস কমপ্লিট করাবো যে যেভাবে আমি পুরো টপিক কমপ্লিট করাবো সেই সেইভাবে আমার সাথে সাথে শুধু পড়তে হবে ঠিক আছে তবেই তুমি এই জায়গাটাকে ওভারকাম করতে পারবে এবং যেটা আমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই বছর প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে তো দেখো কঠিন সহজটা ডিপেন্ড করে কে পরীক্ষা দিচ্ছে তার উপরে ঠিক আছে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে যদি এক্সাম দেয় তার কাছে সায়েন্স পার্টটা সে আগে থেকে অলরেডি জেনে তার কাছে সেই জিনিস সহজ আবার কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে এক্সাম দেয় তার কাছে সায়েন্স জিনিসটা একটু টাফ লাগবে তো তুমি ধরে নাও যে মডারেট সেট দেওয়াটাই উচিত এবং বিজ্ঞানের যে জায়গাটা আছে সেই জায়গাটা লাস্ট মোটামুটি তুমি ফাইভ টু সেভেন ইয়ার্স ঠিক আছে ফাইভ টু সেভেন ইয়ার্সের কোয়েশ্চেন তোমাকে ভালো করে দেখে যেতে হবে ঠিক এবং আমি সেই জিনিসটা করাবো তোমাদের আমি বলবো যে ডাব্লু বি ফ্রিলির জন্য আমাদের ওয়ান শট ভিডিও পুরো টপিকের ওয়ান শট ভিডিও আমাদের চ্যানেলে তো আসবেই তার সাথে সাথে যে ওয়ান শটগুলো আগে আছে দেওয়া সেই ওয়ান শটগুলোকে ভালো করে কমপ্লিট করো কোনো বেকার কথা এখানে বলে লাভ নেই ঠিক মানে বিজ্ঞানের যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই সেই জায়গাগুলো রেগুলার বেসিসে আমাদের সাথে ইউটিউব ক্লাস করলে তোমরা দেখতে পাবে আমার লাইভ ক্লাসের যে টাইমিং সেই লাইভ ক্লাস তোমাদের হয় সোমবার ওকে লাইভ ক্লাসের টাইমিংটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সোমবার এবং বুধবার সোম প্লাস বুধবার এই দিন হচ্ছে আমাদের সিক্স পি থেকে হয় আর মঙ্গলবার এবং শনিবার টিউসডে প্লাস স্যাটারডে এইটা হচ্ছে আমাদের তোমার টু পি থেকে হয় তো এই যে টাইমে আমি ক্লাসগুলো করাচ্ছি ইউটিউব লাইভে সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো যারা ব্যাচেস থেকে তৈরি হচ্ছে তারা ঠিকঠাক মতো ব্যাচেস থেকে কমপ্লিট করো এবং আশা করি তোমাদের পেপার ভালো হবে প্রশ্ন গতানুগতিক আছে আমি তোমাকে এইটুকু বলছি যে কন্টেন্ট আমি দেবো সেই কন্টেন্টের বাইরে কোনো প্রশ্ন দেবে না এত বড়ো কথাই বলছি ঠিক আছে কারণ সেইভাবে অ্যানালিসিস করে সেইভাবে আদার স্টেট পিএসসির জিনিসপত্র ঘেটে সেইভাবে আমাদের কন্টেন্ট তৈরি করা হয় অন্তত আমি সেইভাবে কন্টেন্ট তৈরি করি ঠিক আছে তো আমার সাথে পড়ো যাদের যাদের ডাব্লু টার্গেট আছে ডাব্লিউ বিসি প্রিলি তোমরা জানো যে এই বছরের পরে কিন্তু আমাদের ডেস্ক্রিপটিভ হয়ে যাচ্ছে তো এই বছরই এমসিকিউ প্যাটার্ন বা অবজেক্টিভ প্যাটার্নে বলতে পারো লাস্ট চান্স ওকে তো সেইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে এবং আশা করি তোমাদের প্রশ্ন মানে তোমাদের পেপার এক্সাম ভালো হবে যারা সারা বছর ধরে ঠিক ঠিক মতো দেখেছ যারা সারা বছর ধরে ঠিক ঠিক মতো পড়াশোনা করেছ তাদের চিন্তা করার কিছু নেই শুধু লাস্ট মোমেন্টে তোমাদের পালিশ করতে হবে এই যা এর থেকে বেশি তোমাদের আর কিছু করার দরকার নেই ওকে আচ্ছা আমাদের চ্যানেলের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছো তারা তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো এবং আমাদের চ্যানেলে এখনও যারা যুক্ত হওনি তারা আমাদের ডাব্লু বিপিএসসিওয়ালা চ্যানেল যেটা আছে সেই চ্যানেলের সঙ্গে তোমরা ক্লাসেস করতে পারো ওকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও এখানে বিভিন্ন টপিকের যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপলোড হয় এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ক্লার্কশিপ এক্সাম আমাদের যেটা সামনে আছে সেই ক্লার্কশিপ এক্সামের জন্য তোমরা লাইভ ক্লাসও এখান থেকে করতে পারবে ঠিক সমস্ত সাবজেক্টে ম্যাথ অলিটি সায়েন্স বলো বা জিওগ্রাফি বলো ইংলিশ রিজনিং যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা তোমাদের এখানে ক্লাসেস নিচ্ছেন ওকে তো এই গেল আমাদের ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডব্লুবিসি প্রিলির জন্য সংকল্প ব্যাচ যেটা আছে সেই সংকল্প ব্যাচ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে কালকে থেকে ঠিক অ্যাপ্লিকেশনে তোমরা দেখে নিতে পারো এই সংকল্প ব্যাচে তোমাদের ডব্লিউবিসিএস স্প্রিলি পুরোপুরিভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং সংকল্প ব্যাচটা স্টার্ট হয়েছে কবে থেকে সেভেনটিন্থ অক্টোবর থেকে ওকে সতেরো তারিখ থেকে মানে কালকে থেকে ব্যাচ অলরেডি স্টার্ট কমপ্লিট মানে স্টার্ট অলরেডি হয়ে গেছে যারা চাইছো যে এইন দ্য টাইমে আমি লাইভ ব্যাচ কমপ্লিট করব যে এইটুকু টাইমের মধ্যে যদি লাইভ ক্লাসের মাধ্যমে পুরো জিনিসটাকে একবার রিভিশন করা যায় তো তাদের জন্য সংখ্যাল ব্যাচ সব থেকে ভালো হবে তোমরা পিডাব্লিউ অ্যাপ্লিকেশনে লগ করে এই ব্যাচের ব্যাপারে দেখে নিতে পারো এবং সেখান থেকে তোমাদের কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে ব্যাচের প্রাইস মাত্র এতগুলো সাবজেক্টের জন্য রাখা হয়েছে প্রাইস ঠিক আছে তো এই প্রাইসে তোমরা প্রিলি যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টে পুরো ফুল ওয়াইস প্রস্তুতি এখান থেকে করতে পারবে ঠিক আছে ভাই চলো আর বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকুই তোমাদের বলা যে আমাদের সাথে থাকো যে কন্টেন্ট দিচ্ছি সেই কন্টেন্টগুলো নাও ব্যাস এর থেকে বেশি আর কিছু বলবো না যারা রেগুলার বেসিসে লাইভ ক্লাস করো তারা জানো আর যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি তারা কয়েকদিন করো কয়েকদিন করলেই তুমি কন্টেন্টের পার্থক্য বুঝতে পারবে কন্টেন্টের লেভেলের পার্থক্য বুঝতে পারবে কারণ একটা জিনিস মাথায় রাখবে শুধু মোটিভেশন দিয়ে কিন্তু চাকরি হবে না চাকরি পেতে গেলে তোমাকে কন্টেন্ট পড়তে হবে এবং রেলিভেন্ট কন্টেন্ট পড়তে হবে এবং সেটা শুধুমাত্র আমরাই দিতে পারবো ওকে এইটুকু আশ্বস্ত আমি তোমাদের করলাম চলো নেক্সট আরেকটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ